শিয়ালের কথা কয়, তোমার কথা কারা কব? এক ব্যাগ আমি তোমাকে কই না, এক ব্যাগ কর না, ও জীবনে কোনদিন বাঙ্গি খায় নাই, বাঙ্গি তো আছে না, বাঙ্গি ছেন তো কোনদিন বাঙ্গি দেহেও নাই খায়ও নাই, এক বেসারা গরুর গাড়ি করে ওই ফাটা বাঙ্গি নিয়া হাটে নিয়ে যাচ্ছে বেশি ব্যাগ কল কোনদিন বাঙ্গি দেহেন ইহান গায়ে বাইলে কি বাঙ্গি ওই সালা ব্যাগ কেলে ঠসা মনে না আমি তোমাকে কই না, তোমার তো ঠসা হও নাই কি জানি কওয়া যায় না যাই হোক টান কয় যে বাঙ্গি তিনবার জিজ্ঞেস করছে এই কিনে দাও কও না তিনবারে ভরে ওই মানুষ তো বাঙ্গি আলা রাগ করে কয় ঘোরার ডিম কি ঘোরার ডিম তখন শুনছে কয় ঘোরার ডিম বলে হ বলে কে তাই সাও তোলায় বলে হো বলে কখন তোলায় কয় শিশি বিড় 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 করতে ফেটে যায় গোড়া সাও বাড়ায় ওই কয় কয় দেহা দাম তখন বাঙ্গি হস্তা কয় পাঁচ দেহা সামনে একটা নদী বালুসর বুঝছেন পানি নাই বালুসর মাঝখানে গেছে আন্ধার আন্ধার মিটি মিটি আন্ধার এসে ঝাউ আছে ঝাউ গাছে দেখছেন কোন দিন বালুসরের মধ্যে ঝাউ গাছ থাকে নিচে আর ইটোভা টোভাও থাকে ওই ভাই গাছের কাছে যায়া আর না আমার সাথে ব্যারাম তোমার কই না আমার সাথে ব্যারাম ধরতে এমন ব্যারাম ধরেছে আমি কোথায় গেলে করে ভাই না ওই মতো হয়েছে আমি কী করি আমি বাঙ্গি ওই সাদা ভাইয়ের তলে শুয়া ওতে শুয়া দিছে শুয়া নিচে দোফা ছিল দোফা যায় খালি হিঙ্গ হিঙ্গ কয়া কোথায় গেলে আরাম করে দিছে শালার এর মধ্যে দিয়ে ভাই না ঠিক মতো হচ্ছে না এর মধ্যে সময়ের মতো কাম বাঙ্গি সৃষ্টি করতে দিয়ে ফাইটে গেছে বাঙ্গির বাসনা আবার শিয়াল কোনটির শুনছে বাঙ্গির বাসনা হয়েছে শিয়াল জঙ্গলের মধ্যে শিয়াল জয়ের মধ্যে শিয়াল না দৌড় মেরে কয় করে এত বাসনা করে আইসে তো সুন্দর ফাটা বাঙ্গি গো একের বিলি দিয়ে খাইছে খায়া দেয়া মিটি মিটি আন্ধার আন্ধার খায়া দেখান শেয়ার বুঝছি এখন যাই বোঝাই গো বাপ আন এরও আগে হয়ে গেছে ওদিকে লক্ষ্য করে দেয় যে কেড়ে এই তো ঘোরার সবার এসে হ্যাঁ চেহারা দেখিনছি ছেড়ে দিব না দৌড়ছে দাবা বাবা পাতি শিয়াল হে ইসা দৌড় দৌড় ভরে উয়ো পাশে আছে দৌড় ভরে কয় তিন সিট টাকা দিয়া সেটা দেখো না আজ দাবি কনে আহ শিয়াল কয় যে মহা মুসিবতে বললাম কেড়ে কোন জমির পারে বললাম এটা আমার পাশ ছাড়ে না ব্যাপার কি না শিয়াল দৌড়ে যতই যায় উয়ো পাশে পাশে যায় এরকম যাইতে 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 অর্ধেক পর্যন্ত গেল যাওয়ার পরে দেখে যে একটা গৃহস্থর বাড়ি গৃহস্থর বাড়ির গোল ঘরে বহু বড় 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 বলদ গরু এইটা গরু মেলা গরু একেবারে হারন্তা হারন্তা গরু ওই গরু ধরবেন নিজে এক বাঘ ঢুকছে ওই গোলের মধ্যে বাঘ ঢুকছে ও বাঘও আটাইতেছে কোন গরুটা আমার পছন্দ হ্যাঁ ওই উঠকেটাছে নিব এখন শিয়ালবন্দি দিশা বিশা না পাইয়া ওই ভয়ে সালা বেড়া ভেঙে ওই গলির মধ্যে ঢুকছে এর মধ্যে ঢুই কে ওর মধ্যে বিদায় ওই এখন কয়েক ওই গলির মধ্যে হান দিল কিন্তু উঠেছে ওই ভাঙার মধ্যে ওই ঢুকছে ঢুই কে এখন ওই কয়েকের ঘোরা সামাকু উঠকায় আন্ধার আন্ধার তো গলির মধ্যে তো নেঙ্গুরা তাই নেঙ্গুরা তাই কুন্ডু আমার শুনবেন ঘোরা সাও এই গরুর নেঙ্গুর করে তেল তেল থাকলে ওই ঘোরার নিঙ্গুলের সমান না ওর নিঙ্গুল আরো তেল চালা খালি আটাইতেছে আটাইতেছে আটাতি আটাতে দি বাঘের নিঙ্গুর তো ধরছে কাজে একটু তেল চালা যেই বাঘের নিঙ্গুর টাইয়া ধরছে পাই আমি ঘোরা সব আছি বাঘ কাজ হারে গরু ধরা আমার হয়ে গেছে আমার নিঙ্গুর ধরলো কোন শালা বেড়া ভাঙে গরু মানে বাঘ দৌড় মারছে উইও যখন ঝাম দিয়ে যায় ওই ঘোড়ার মনে কইরা ওই বাঘের গলা ধইরা কান কয়ে শালা ঘোড়া দাবড়ে নিয়েছে দাবড়াচ্ছে রাগ কয়ে গেছে গা এখন বাঘ কয় হাই রে আমি হলাম বনের বাঘ আমার পিঠে ছিল আবার কোন টাক এখন যায় 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 বাঘে ভয়ের ঠেলে যাইতেছে জানলা গো আমার পিঠে কেটে চলল রে আমি তো মইলাম আমি তো বাঁচি না অরে না গেছে গা যাইতে 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 একটা বট গাছ বট গাছের কিন্তু ওই বাবা বট গাছের কিন্তু ওই যে বট দুইটা থাকে এখন ওই যে নিচে উহরে যে বৈশা ওই ঘোড়া দাবড়াচ্ছে ঠসা ওই এখন কয় যে এক কাম হবি বলে কি
Terima kasih.